আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে আমি এম খুরশিদ আলম মাহাদি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা সকলেই সুস্থতার সাথে নিরাপদে তোমাদের সময়গুলো অতিক্রম করছ। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা সকলেই ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসগুলো এনজয় করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে আমার অনলাইনের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি পরিণতি ও সুশাসন বিষয়ে প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় থেকে কথা বলেছি। গত ক্লাসের টপিক ছিল নেতৃত্ব নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কথা বলব নেতৃত্বের গুণাবলী নিয়ে। আমি আশা করছি তোমরা নেতৃত্ব সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পেরেছ। যিনি নেতৃত্ব দিয়ে থাকেন তাকে আমরা সকলেই নেতা হিসেবে জানি। একজন নেতা যখন নেতৃত্ব দেবেন তখন তাকে অনেকগুলো গুণের অধিকারী হতে হবে। এগুলো হচ্ছে একজন নেতা বা নেতৃত্বের গুণাবলী। আমরা সেই গুণাবলীগুলো নিয়ে কথা বলব। একজন নেতা যদি তার যে সকল গুণাবলী থাকা প্রয়োজন, তিনি যদি সেই গুণাবলীগুলোর আলোকে তার নেতৃত্বটা পরিচালনা করে থাকে, তাহলে নেতার নেতৃত্বটা হবে তার অনুসারী ফলোয়ার যারা থাকবেন তাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়, এবং তার নেতৃত্বটা হবে মডেল নেতৃত্ব। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞানীগণ নেতার অনেকগুলো নেতৃত্ব নিয়ে কথা বলেছেন, আমরা আজকে সেই নেতৃত্বের গুণাবলী আমরা আলোচনা করব। নেতৃত্বের গুণাবলী প্রথম যে গুণটা রয়েছে তা হচ্ছে ব্যক্তিত্ব, আকর্ষণীয় ব্যক্তিত্ব। একজন নেতা যখন নেতৃত্ব দেবেন তিনি লক্ষ্য অর্জনে তার ফলোয়ারদেরকে নিয়ে তিনি সামনে এগিয়ে যাবেন, তখন তাকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। তার চলনে বলনে সকল কিছুতে ব্যক্তিত্ব ফুটে উঠতে হবে, এবং তার ব্যক্তিত্বের আলোকে ব্যক্তিত্বকে তার অনুসারী যারা আছে তারা ফলো করবে, এবং তার এই ব্যক্তিত্বের কারণে তিনি তার ফলোয়ারদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে গুণটি রয়েছে হচ্ছে শিক্ষা। একজন নেতাকে অবশ্যই সুশিক্ষিত হতে হবে। একজন মূর্খ বা অশিক্ষিত ব্যক্তি কখনো নেতা হতে পারে না। যদি কখনো নেতা হন কিন্তু তার শিক্ষা না থাকার কারণে তিনি বেশি দূর এগোতে পারেন না, এবং তার অনুসারী যারা আছে তারা কিন্তু নেতার যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো সঠিকভাবে তিনি তারা পালন করে না, কারণ অনুসারীরা সবাই জানে যে তাদের যে নেতা যে নেতৃত্ব দিচ্ছেন তিনি কিন্তু শিক্ষিত না। এজন্য একজন নেতাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। যিনি নেতৃত্ব দিবেন তাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে, এবং তার ফলোয়ার যারা আছে তাদেরকেও তিনি সবসময় আত্মবিশ্বাসী করে তুলবেন। কারণ কাজ করার ক্ষেত্রে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে কাজে সফল হওয়া যায় না। এই জন্য আত্মবিশ্বাস, এই গুণটা একজন নেতার জন্য অপরিহার্য। এরপরে গুণটা হলো কঠোরতা ও কোমলতা। পরিস্থিতির আলোকে একজন নেতাকে অনেক সময় পুষ্পের মতো কোমল হতে হয়, এবং অনেক সময় কঠোর নীতি অবলম্বন করতে হয়। পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। নেতা যখন নেতৃত্ব দিবেন তখন অনেকগুলো সিদ্ধান্ত আছে যে হয়তো তার ফলোয়ার যারা আছে তারা নেতার উপর নেতার কথা শুনছেন না, সঠিকভাবে কাজ করছেন না, এরকম পরিস্থিতিতে নেতাকে কিছু জটিল সিদ্ধান্ত নিতে হয়। তখন নেতা তার কঠোর নীতিগুলো অবশ্যই তিনি অবলম্বন করবেন। এরপর হচ্ছে নেতাকে সবসময় কিন্তু কঠোর হলে হবে না। নেতা কি করবেন, মাঝে মধ্যে তিনি কোমলতার পরিচয় দেবেন, পুষ্পের মতো একদম কোমল হয়ে যাবেন তিনি। প্রিয় শিক্ষার্থী, এরপরে নেতৃত্বের যে গুণাবলীটা সেটা হচ্ছে নিরপেক্ষতা। জাতি ধর্ম বর্ণ
নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য থাকবে নেতা। তিনি কখনো কাউকে বড় করে দেখবেন, কাউকে ছোট করে দেখবেন এমনটা হতে পারবে না। নেতার দৃষ্টিতে সকলে সমান থাকবেন এবং নেতা যে সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতাকে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে নেতৃত্বের যে গুণাবলীটা সেটা হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন। নেতা তার অতীতের যে কাজকর্ম গুলো রয়েছে সেই কাজকর্মগুলোর আলোকে তিনি বর্তমানকে মূল্যায়ন করবেন এবং ভবিষ্যতের প্রতি তিনি দিক নির্দেশনা দেবেন। এরকম সঠিক নির্দেশনা যখন নেতা দিবেন তখন তার অনুসারী যারা রয়েছেন তারা অবশ্যই নেতার কথাগুলো মেনে চলবে। এরপরে নেতার যে গুণাবলী সেটা হচ্ছে উপস্থিত বুদ্ধি। নেতা যখন নেতৃত্ব দিবেন তখন পূর্ব নির্ধারিত অনেক পরিকল্পনা অনেক সময় কাজে আসে না। পরিস্থিতির আলোকে অনেক সময় জরুরি অবস্থার ভিত্তিতে যখন জরুরি অবস্থা তৈরি হয় তখন নেতাকে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়। তো নেতার যদি উপস্থিত বুদ্ধি থাকে তাহলে ওই জরুরি অবস্থার সময় নেতা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং এই জরুরি মুহূর্তের সিদ্ধান্তগুলো ফলোয়ারদের উপর অনেক সময় প্রভাব বিস্তার করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে নেতৃত্বের যে গুণাবলীটা সেটা হচ্ছে দৈহিক ও মানসিক সুস্থতা। যিনি নেতা হবেন তাকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। নেতা যদি অসুস্থ থাকেন তাহলে তিনি কোনো কাজই সঠিকভাবে করতে পারবেন না, নিজের কাজও তিনি সঠিকভাবে করতে পারবেন না। আর এখানে তিনি নিজের কাজও করবেন পাশাপাশি তিনি যে সংগঠনে যে সমাজে যে জাতি যে রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন অবশ্যই তাদেরকে তিনি সঠিক পথে পরিচালিত করবেন। নেতা যদি অসুস্থ থাকেন এবং শারীরিক এবং মানসিক অসুস্থতা দেখা দেয় নেতার মধ্যে তাহলে তিনি সঠিকভাবে কাজ করতে পারবেন না, তার নেতৃত্ব যে কোনো সময় ব্যাহত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের যে পয়েন্টটা নেতৃত্বের গুণাবলীর অন্যতম একটি পয়েন্ট সেটা হচ্ছে দায়িত্বশীলতা। যিনি নেতা থাকবেন তার দায়িত্বটা একটু বেশি। তিনি তার দায়িত্ব মোতাবেক তিনি যে সংগঠন বা যে সমাজের নেতৃত্ব দিচ্ছেন তাদের যে কর্মসূচি রয়েছে নেতার যে দায়িত্ব তিনি সেই দায়িত্বগুলো যথাযথ পালন করবেন। নেতা যদি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে ফাঁকি দিয়ে থাকেন সঠিকভাবে কাজ না করেন তাহলে তার অনুসারী যারা আছে তারা কিন্তু তার কথা শুনবে না। নেতা কিন্তু অন্যদের দ্বারা তার কাজগুলো করিয়ে নেবে, এর জন্য নেতাকে দায়িত্বশীল হতে হবে। নেতা যদি প্রথমে কাজ শুরু করে দেয় তাহলে তার ফলোয়ার যারা থাকবেন তারা অবশ্যই নেতাকে অনুসরণ করবেন এবং সঠিকভাবে কাজগুলো সম্পন্ন করবেন। এরপরে নেতৃত্বের যে গুণাবলী সেটা হচ্ছে দেশপ্রেম। নেতার মধ্যে দেশপ্রেম এই গুণটা থাকতে হবে, কারণ দেশপ্রেম যদি থাকে তাহলে সকলের মাঝে কাজ করতে সকলে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সকলে উজ্জীবিত থাকে। নেতা নিজেও দেশকে ভালোবাসবেন এবং তার অনুসারী যারা থাকবেন তাদেরকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবেন। যখন দেশকে ভালোবাসবেন তখন নেতা যে নেতৃত্ব দিয়েছেন তখন ওই নেতৃত্বের আলোকে সামনে এগিয়ে যাবে, সবাই তাকে ফলো করবে এবং তাদের যে কাঙ্ক্ষিত যেই লক্ষ্য রয়েছে এবং লক্ষ্যে তারা সঠিকভাবে পৌঁছতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে নেতৃত্বের যে গুণাবলী সেটা হচ্ছে ভালো বক্তা হওয়া। তোমরা হয়তো দেখবে আমাদের সমাজে অনেক নেতা রয়েছেন যারা আমাদের সমাজে নেতৃত্ব দিচ্ছেন অথবা আমাদের জনপ্রতিনিধি রয়েছে যারা ভালো করে কথা বলতে পারেন না, ভালো করে বক্তব্য দিতে পারেন না, তারা কিন্তু বেশি দূর এগোতে পারে না, তারা কিন্তু হঠাৎ নেতৃত্ব থেকে পিছিয়ে পড়ে যায়। আর যারা ভালো কথা বলতে পারে, সুন্দর করে কথা বলতে পারে, অন্যদেরকে আকৃষ্ট করতে পারে, ভালো বক্তব্য দিতে পারে, তারা কিন্তু অনেক দূর পৌঁছতে পারে। তোমরা হয়তো জানো যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো বক্তা ছিলেন, এই জন্য তারা নিজ গুণে মহান নেতায় পরিণত হয়েছেন, অবি সম্মানিত নেতায় তারা পরিণত হয়েছেন। এই জন্য একজন নেতাকে ভালো করে কথা বলতে হবে এবং ভালো করে বক্তব্য দিতে হবে। একজন নেতা যদি ভালো করে কথা বলতে পারেন বক্তব্য দিতে পারেন তাহলে তিনি সহজে অন্য নেতৃত্বের চেয়ে অন্য নেতার চেয়ে তিনি তার অনুসারীদের কাছে সহজে প্রিয় হয়ে ওঠেন এবং তাদের উপর এক ধরনের প্রভাব বিস্তার করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এরপরে আমাদের যে নেতৃত্বের গুণাবলী রয়েছে সেটা হচ্ছে উদারতা। যিনি নেতা হবেন তাকে অবশ্যই উদার হতে হবে, আর সেটা হতে হবে একেবারে সমুদ্রের মতো বিশাল। নেতা যদি সবসময় কঠোর থাকেন তাহলে অনুসারীরা কিন্তু নেতাকে অনুসরণ করবে না। এর জন্য নেতাকে কি করতে হবে? উদার হতে হবে, ব্রড মাইন্ডেড হতে হবে, উদারতার পরিচয় দিতে হবে যে কোনো ক্ষেত্রে, তাহলে অনুসারী যারা থাকবেন তারা অবশ্যই নেতাকে অনুসরণ করবেন। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নেতৃত্বের গুণাবলী। আমি এতক্ষণ পর্যন্ত কথা বলেছি নেতৃত্বের গুণাবলী নিয়ে, আমি নেতৃত্বের গুণাবলীগুলো আরেকবার রিপিট করছি যেন তোমরা ভালো করে বুঝতে পারো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। নেতৃত্বের গুণাবলীগুলো আমি বলছি, প্রথমটা হচ্ছে ব্যক্তিত্ব, এরপর হচ্ছে শিক্ষা, এরপর হচ্ছে আত্মবিশ্বাস, কঠোরতা ও কোমলতা, নিরপেক্ষতা, দূরদৃষ্টি সম্পন্ন, উপস্থিত বুদ্ধি, দৈহিক ও মানসিক সুস্থতা, দায়িত্বশীলতা, দেশপ্রেম, ভালো বক্তা হওয়া, উদারতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি নেতৃত্বের ক্লাসটা তোমাদের যেভাবে বুঝে এসেছে, নেতৃত্ব সম্পর্কে যেরকম তোমরা সম্ভব ধারণা অর্জন করতে পেরেছো, আমি আশা করব নেতৃত্বের গুণাবলীগুলো তোমরা ভালো করে পড়বে। এবং আমি আশা করছি তোমাদের মধ্যেও একটি নেতৃত্ব তৈরি হবে, এই সমাজ, জাতি, রাষ্ট্র সকল কিছুর নেতৃত্ব কিন্তু তোমরাই দেবে। এর জন্য আমি আশা করবো আমার প্রিয় শিক্ষার্থীরা এই নেতৃত্বের যে গুণাবলী আছে এগুলো নিজেরা ধারণ করবে, শুধু পরীক্ষার জন্য করবে আসলে এমন না, পরীক্ষার জন্য অবশ্যই করবে যেন ভালো করে তুমি লিখতে পারো, ভালো মার্কস পাও, পাশাপাশি তুমি যখন নেতৃত্ব দিবে তোমার মাঝে যেন এই গুণগুলো থাকে, এই গুণগুলো তৈরি হয়, এই গুণগুলো যদি তুমি নিজের মধ্যে ধারণ করতে পারো তাহলে তুমি সমাজ এবং রাষ্ট্রে তোমার পরিবারে তুমি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, এ পর্যন্তই। তবে একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা যারা এই ক্লাসটি করছো, এই ক্লাসটি তোমাদের কেমন লেগেছে এবং নেতৃত্ব নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি আশা করছি তোমরা অবশ্যই প্রত্যেকে একটা করে কমেন্ট করবে এবং আমি তোমাদের এই কমেন্টটাকে তোমাদের আজকের ক্লাসে হাজির হিসেবে তোমাদের এটা আমি কাউন্ট করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।